শেষে ঢাকায় ফিরছে মানুষ। রেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাটে চাপ কম। বছরে 200 দিনই বন্ধ থাকে স্কুল, সিলেবাস শেষ করতে ছুটি কমানোর পরিকল্পনা সরকারের। বাজেটে 10 মেগা প্রকল্পে বরাদ্দ 40,000 কোটি টাকা, নির্ধারিত সময়ে শেষ করাই চ্যালেঞ্জ। বিশ্বকাপে বিকেলে ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ, স্পিনে ভরসা অধিনায়ক মাশরাফির। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আয়েশা মাহমুদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। ঈদের ছুটি শেষে কাল থেকেই শুরু হচ্ছে নিয়মিত কর্মদিবস। শনিবার ভোর থেকেই সদরঘাট, কমলাপুর ও বাস টার্মিনালে দেখা যায় ঢাকামুখী মানুষের ভিড়। পটুয়াখালী, বরিশাল, ভোলা, পিরোজপুর সহ দক্ষিণাঞ্চলের মানুষ স্বজনদের সাথে ঈদ শেষে নির্বিঘ্নেই রাজধানী সদরঘাট দিয়ে ফিরছেন। এ পর্যন্ত অন্তত 40টি লঞ্চ ঘাটে নোঙর করেছে। যাত্রীরা বলছেন, ছুটি কম থাকায় ও শনিবারই কর্মস্থলে যোগদানের জন্যই ফিরে এসেছেন তারা। এদিকে ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি নিয়ে ঢাকায় ফিরছেন যাত্রীরা। মহাসড়কে যানজট কম থাকায় বাসেও ঠিক সময়েই রাজধানীতে এসে পৌঁছাচ্ছেন নগরবাসী। খুবই ভালো করছে, আর জানি বোধ সমস্যা একটু হবেই, তারপরও আমাদের লঞ্চে আসা খুব আনন্দ। ছুটি কম, তাই তাড়াতাড়ি আসতে হচ্ছে। আর আজকে রাস্তা মোটামুটি ক্লিয়ার আছে, জ্যাম কম আছে আর কি, লঞ্চে সিট পাওয়া গেছে আর কি। দেশের বাড়িতে খুব ভালোভাবে ঈদ উদযাপন করছি, আর এই যে হালকা হালকা বৃষ্টি ছিল আর কি, ভালোই লাগছে। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর কমলাপুর ও গাবতলী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি কমলাপুরে, সেখানে রয়েছেন আমাদের প্রতিবেদক ফারজানা আক্তার। ফারজানা, কমলাপুর রেল স্টেশনে ঢাকায় ফেরত আসা মানুষের ভিড় কেমন দেখছেন? তাদের সাথে কি আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছে? কিছুক্ষণ আগে রংপুর এক্সপ্রেস এসেছে, সেই ট্রেনটি সকাল 6:05 আসার কথা ছিল, কিন্তু সেটি 3.5 ঘন্টা লেট করে এসেছে। তখন আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা এই বিষয়ে আসলে কিছুটা বিরক্তি প্রকাশ করেন যে অনেকটা দীর্ঘ সময় তাদেরকে পথে কাটাতে হয়েছে, প্রায় 3.5 ঘন্টা। তারা এই মুহূর্তে নেই, এখন কোনো ট্রেন মানে ঢাকা পর্যন্ত পৌঁছায়নি। একটি ট্রেন আসার কথা রয়েছে, সেটি হচ্ছে একতা এক্সপ্রেস। এই একতা এক্সপ্রেস ট্রেনটিও আসার কথা ছিল সকাল 8:10, এখন পর্যন্ত সেই ট্রেনটি ঢাকায় এসে পৌঁছায়নি। তা মানে এটা আমরা আসলে যেটা দেখতে পাচ্ছিলাম যে সকালে পর্যন্ত ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় না থাকলেও, তারপর থেকেই মানে ভোরে শিডিউল বিপর্যয় না থাকতো, তারপর থেকেই কিন্তু ট্রেনের শিডিউল বিপর্যয় শুরু হয়েছে। এ পর্যন্ত 13টি ট্রেন ঢাকায় পৌঁছেছে, তার মধ্যে 4টি ট্রেনই শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়েছে। আর এছাড়া যাত্রীদের যে অন্যান্য যে হয়রানির কথা বা তারা বাড়তি ভাড়ার কথা, এ ধরনের কোনো অভিযোগ যাত্রীরা আমাদেরকে করেননি। আর এছাড়া আরেকটা বিষয় জানাতে চাই যে ঢাকা যেমনি আসছেন, বাড়ি থেকে যেমন যাত্রীরা ঢাকা আসছেন, তেমনি করে আমরা প্রচুর মানুষকে দেখছি যে ঢাকা ছাড়ছেন সকাল থেকে। এই চাপটা আমরা আসলে আজকে বেশি দেখতে পাচ্ছি। আমরা যা কথা বলেছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে আগে যারা ছুটি পাননি, যারা টিকিট পাননি, এবং অনেকে আসলে বেড়াতে যাচ্ছেন, ঢাকা ছাড়ছেন, ঢাকায় ঈদ করেছেন, আজকে যেই সকাল থেকে যেই যাত্রীরা ঢাকা ফিরছেন ঈদে, সেই তুলনায় আসলে ঢাকা ছাড়ার যাত্রীর সংখ্যাটাই আজকে আমরা এখন পর্যন্ত বেশি দেখতে পাচ্ছি। স্টেশন ম্যানেজারের সঙ্গে আমরা শিডিউল বিপর্যয় নিয়ে কথা বলেছিলাম, কিন্তু তিনি আমাদেরকে এই বিষয়ে কোনো তথ্য জানাতে রাজি হননি। তিনি বলেন যে তিনি এসেছেন আজকে অফিসে দেরিতে, সে কারণে তিনি এখনও জানেন না ঠিক কী কারণে ট্রেনের শিডিউল বিপর্যয়গুলো হচ্ছে। আর কিছুক্ষণ পরে আবার একতা এক্সপ্রেস আসবে লালমনিরহাট থেকে, পঞ্চগড় থেকে, তখন আমরা জানাতে পারবো যে পথে তাদেরকে আসলে আর কোনো ভোগান্তিতে পড়তে হয়েছে কি না। আর আরেকটা বিষয় জানাবো যে আজকে তো আপনি জানেন যে আজকে ছুটির শেষ দিন, আগামীকাল থেকে অফিস শুরু হবে। সেক্ষেত্রে আজকের চাইতে সবাই স্টেশন সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে আগামীকালকে বেশি যাত্রী চাপ বাড়বে। আর বাসে কিছুক্ষণ আগে আমরা এখন দেখতে পাচ্ছি যে একটি ট্রেন একতা এক্সপ্রেস, যেটি সকাল 8:10 পৌঁছানোর কথা ছিল ঢাকায়, সেটি এরই মধ্যে এখন ঢাকায় এসে ঢুকেছে। সেই ট্রেনটি
যাত্রীরা কিছুক্ষণের মধ্যেই নামবেন। আর একটা বিষয় জানাবো যে কমলাপুর স্টেশনের চাইতে আসলে বিমানবন্দর স্টেশনে যাত্রী চাপটা বেশি থাকে, বেশিরভাগ রাজধানীর বেশিরভাগ যাত্রী সেইখানে নেমে পড়েন, বিমানবন্দর স্টেশনে নেমে পড়েন, সে কারণে কমলাপুর স্টেশনে আসলে তুলনামূলক যাত্রী চাপ কম থাকে। তবে গত দুদিন আমরা যেটা দেখেছিলাম যে ঢাকায় ফিরছে কিনা মানুষ, এই তুলনায় কিন্তু আজকে ঢাকায় ফেরা যাত্রীর সংখ্যা গত দুদিনের তুলনায় বেশি। আমরা আগামীকালকে হয়তো যাত্রী চাপ আরও বাড়বে। এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সর্বশেষ তথ্য। ফারজানা, আপনি আমাদের সাথেই থাকুন। এবার চলে যাচ্ছি গাবতলিতে সহকর্মী নূরে আলম পিন্টুর কাছে। পিন্টু, এতক্ষণ কমলাপুরের কথা শুনছিলাম, তো গাবতলিতে কি অবস্থা? দূরপাল্লার বাসগুলোতে ঢাকায় যারা ফিরছেন তাদের ভিড় কেমন দেখছেন? আজকের ঈদের ছুটির শেষ দিন, আগামীকাল থেকে সরকারি অফিসগুলো খুলছে, তাই আমরা দেখেছি যে সকাল থেকে মানুষ বাড়ি থেকে ঢাকাতে ফিরছে এবং তেমন একটা ভিড় না দেখা গেলেও মোটামুটি পরিমাণে মানুষ ঢাকাতে ফিরছে এমন চিত্রটি আমরা দেখেছি। এর আগে আমি মহাখালী বাস স্ট্যান্ড গিয়েছিলাম, সেখানেও দেখেছি যে সকাল থেকে মানুষ আসছে। তবে পরিবহন মালিকরা বলছেন যে এই ভিড়টি দুপুরের পর থেকে বাড়তে শুরু করবে, কারণ ঢাকার বাইরে থেকে যারা ঈদ উদযাপন করতে গিয়েছিল তারা সকালবেলা রওনা দিয়েছেন, এই বাসগুলো দুপুর 2-3টার পরে এসে ঢাকায় পৌঁছবে এবং তখন এই ভিড়টি একদম চোখে পড়ার মতো হবে। এখনকার চিত্র যদি আমি একটু দেখাই গাবতলী বাস স্ট্যান্ডে, তাহলে বোঝা যাবে যে এখানে যেমনটি বাড়ি থেকে ঢাকাতে ফিরছে তেমনি ঢাকা থেকেও অনেকে আজকে বাড়িতে যাচ্ছে। আমরা এমন অনেকের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে জরুরি কাজে তাদেরকে ঢাকাতে ঈদ করতে হয়েছে, অনেকে অফিসের কাছে ঢাকাতে ঈদ করেছেন, এখন ছুটি নিয়ে তারা বাড়ি ফিরছেন এবং বাড়িতে এখন তারা দেরি করে ঈদ উদযাপন করবেন। এছাড়া অনেকে রয়েছে যাদের কর্মস্থল ঢাকার বাইরে কিন্তু তাদের বাসায় ঢাকাতে, এরকম অনেকেও আজকে ঢাকা থেকে ঢাকার বাইরে যাচ্ছেন। আমরা কথা বলেছিলাম এরকম একজনের সাথে, তিনি চিকিৎসক পেশায়, তার কর্মস্থল নড়াইলে সেখানে যাচ্ছেন আজকের ঈদের ছুটি শেষ করে। আর এখন পর্যন্ত আমরা এই আজকের দিনের মতো যারা ঢাকাতে ফিরছেন তাদের কাছ থেকে কোনো প্রকার অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি এবং রাস্তায় তেমন একটা জ্যামও নেই বলে আমরা বাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে রাস্তায় তেমন একটা যানজট নেই, তাই যাত্রীরা মোটামুটি নির্বিঘ্নেই ঢাকাতে ফিরছেন। শুধুমাত্র পাটুরিয়া ঘাটে অল্প কিছু যানজট রয়েছে, এর কারণে কিছুটা দেরি হচ্ছে, তবেও সেটি অন্যান্য বছরের মতো না। অথবা আমরা দেখেছি যখন ঈদের ছুটি কাটাতে মানুষ ঢাকা ছাড়ছিল তখন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যেরকম যানজটের সৃষ্টি হয়েছিল তেমন চিত্রটি না, তারা বলছেন মোটামুটি সহনশীল পর্যায়ে যানজট রয়েছে এবং নির্দিষ্ট সময়ের থেকে 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা সময় বেশি যাচ্ছে। এই উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গে গিয়েছিলাম হায়দ্রাবাদে, সেখানে মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমরা সেখানে যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা একদমই নির্বিঘ্নে আসছেন এবং চট্টগ্রাম থেকে আজকের অনেকে 4.5 ঘন্টায় ঢাকায় এসে পৌঁছেছেন এবং খুবই নির্বিঘ্নে আসছেন। তার আগে আমি সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি যে ভোর থেকে যারা ঢাকাতে ফিরছেন ঈদ কাটিয়ে তাদের চাপ রয়েছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে এই চাপটি একটু বেশি বাস টার্মিনালের থেকে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। কমলাপুর রেল স্টেশন এবং গাবতলী বাস টার্মিনাল থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মীরা। চলে যাচ্ছি পরের খবরে। তিন দেশের রাষ্ট্রীয় সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাতে ফিনল্যান্ড থেকে দেশের উদ্দেশ্যে রওনা হন তিনি। এটি ছিল তার ত্রিদেশীয় সফরের তৃতীয় ও চূড়ান্ত সফর। বাসস জানায়, কাতার এয়ারলাইন্সের একটি বিমান প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে দোহার উদ্দেশ্যে হেলসিঙ্কি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। কাতারের রাজধানী দোহায় কিছুক্ষণের যাত্রাবিরতির পর বিমান বাংলাদেশের একটি VVIP ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানটি সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে গত 28 মে জাপানের উদ্দেশ্যে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী। এবারে আসন্ন বাজেটের খবর। মেগা প্রকল্প বাস্তবায়নে অর্থের সংকট হবে না বলে আশ্বস্ত করেছেন পরিকল্পনা মন্ত্রী MA মান্নান। আসছে বাজেটে 10 মেগা প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে 40,000 কোটি টাকা। অর্থের অপচয় রোধে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করাই বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকেরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন সফলতার অন্যতম নিদর্শন বহুল প্রত্যাশিত পদ্মা সেতু প্রকল্প। নিজস্ব অর্থায়নের এই সেতু দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে বলে আশা সবার। রাজধানীর যানজট নিরসনে দ্রুত এগিয়ে চলছে মেট্রো রেল প্রকল্প। প্রথম অংশের কাজ এবছরের মধ্যেই শেষ করার লক্ষ্য। মহেশখালীতে তৈরি হয়েছে এলএনজি টার্মিনাল, এ প্রকল্পের কাজও শেষের দিকে। আসছে বাজেটে রূপপুর পারমাণবিক এবং মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সহ 10 মেগা প্রকল্পকে আলাদা গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী বাজেটে এসব প্রকল্পে থাকছে প্রায় 40,000 কোটি টাকা বরাদ্দ। ফাস্ট ট্র্যাক প্রকল্প কোনো প্রকল্পই অর্থাভাবে ভুগবে না, ব্যবস্থাপনার অভাবে ভুগে, অথবা অর্থের মধ্যে মাঝে মাঝে বিদেশি একটা অংশ থাকে, ওখানে যদি কোনো লটর বটর থাকে বা সমস্যা থাকে মাঝে মাঝে দেরি হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন দেশের আর্থসামাজিক উন্নয়নে এসব প্রকল্প বাস্তবায়ন এখন সময়ের দাবি, তবে বাস্তবায়ন ত্রুটি নিরসনে নজর দিতে হবে। অনেক রিসোর্সেস যেখানে মানে কম খরচ হতো, ওয়েস্টেজটা কমে যেত এবং সময় যেটা, কারণ এখানে টাইম ইজ রিয়েলি মানি, আমার যদি বেশি সময় লেগে যায় এই প্রকল্প শেষ করতে, তার মানে আমার ইমপ্লিসিটলি আমার কস্টটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। জিডিপি প্রবৃদ্ধির হার 2 অঙ্কে নিতে এসব মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের পাশাপাশি মান নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকদের। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চুয়াডাঙ্গায় শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা করেছে সিআইডির এক কনস্টেবল। গতরাত 2টার দিকে আলমডাঙ্গার কলেজ পাড়ায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত কনস্টেবল অসীম কুমার ভট্টাচার্য পলাতক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ফাল্গুনী অধিকারী, শ্যালক আনন্দ অধিকারী ও শ্বশুর সদানন্দ অধিকারী। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, সিআইডি কনস্টেবল অসীম ও ফাল্গুনী দম্পতি আলমডাঙ্গা কলেজ পাড়ার ভাড়া বাড়িতে থাকতেন। পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে ফাল্গুনী পাশের মহল্লা মাদ্রাসা পাড়ার বাবার বাড়িতে যান। পরে রাতে অসীম শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করেন। তার চিৎকারে শ্বশুর, শাশুড়ি ও শ্যালক এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করেন অসীম। এ সময় ছুরিকাঘাতে শাশুড়ি শেফালী অধিকারী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে। চুয়াডাঙ্গা কার্ডিফে আবারও ইতিহাস গড়ার সুযোগ টাইগারদের। নিজেদের তৃতীয় ম্যাচে আজ প্রতিপক্ষ ইংল্যান্ড। 2005 সালে অস্ট্রেলিয়া বধের পর 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়েছিল সাকিব মাশরাফিরা। সেই ধারাবাহিকতা এবার ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে যাবার লক্ষ্য টাইগারদের। নিউজিল্যান্ডের বিপক্ষে রক্ষণাত্মক ক্রিকেট খেলেছিল বাংলাদেশ, পরিকল্পনা কাজে না লাগায় হারতে হয়েছিল। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে রক্ষণাত্মক ক্রিকেটই হবে আক্রমণের হাতিয়ার। ইংল্যান্ড যে ধরনের ক্রিকেট খেলে আপনার ওদের সাথে ডিফেন্সই হচ্ছে আপনার অফেন্স হবে, কারণ ওরা লাস্ট যদি লাস্ট আপনি 2 বা লাস্ট 4 বছরে দেখেন, ওরা কিন্তু যে কোনো সিচুয়েশনেই অ্যাট্যাকিং মাইন্ডেই থাকে, কারণ ওদের সাথে আপনার বড় রান ওরা সবসময় চায় 350-400 রানের কাছাকাছি যেতে, যাতে অন্য টিমের আর সুযোগটা না থাকে। ওডিআইতে নাম্বার 1 দল ইংল্যান্ড, আঙ্গিনায় বিশ্বকাপ বলে আরও ফেভারিট ইংলিশরা। কিন্তু আগের ম্যাচে পাকিস্তানের কাছে হারে ধাক্কা লেগেছে স্বপ্নে, আর বাংলাদেশের বিপক্ষে টানা 2 বিশ্বকাপ হারে আত্মবিশ্বাস তলানিতেই থাকার কথা মরগানের দলের। কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে, বাংলাদেশ অনেক ভালো একটা দল, অনেকেই তাদেরকে খাটো করে দেখে, তবে অবশ্যই আমরা সেভাবে ভাবছি না। তাদের সিনিয়র ক্রিকেটাররা আমাদের চেয়েও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, এই অভিজ্ঞতায় সাউথ আফ্রিকাকে তারা হারিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ লড়েছে। বাংলাদেশ আমাদের জন্য বড় হুমকি, তাদের ভালো মানের স্পিনার ও পেসার রয়েছে। ব্যারিস্টো বাটলার মর্গানদের দ্রুত ফেরাতে হবে বোলারদের, ওক্স আর্চার স্টোকসদের চ্যালেঞ্জ নিতে হবে ব্যাটসম্যানদের। কাজটা কঠিন হলেও নিজেদের উপর আত্মবিশ্বাস রাখছে টাইগাররা। এরকম ভাবছি না যে আমরা খুব ছোট দল বা তাদের সাথে আমরা জিততে পারবো না, বা ভালো ক্রিকেট খেললে আমরা হারাইতে পারবো না ওদেরকে। সোফিয়া গার্ডেন্সে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ জয়ে স্পিনাররা ভূমিকা রেখেছিল। ইংল্যান্ডের বিপক্ষেও স্পিন হতে পারে বাংলাদেশের কৌশল, তবে উইকেট কন্ডিশন বিবেচনায় পেসও গুরুত্ব থাকবে। 2 অধিনায়কে অন্যের কোর্টে বল ঠেলে দিচ্ছেন। মাশরাফির চোখে টুর্নামেন্টে হট ফেভারিট ইংল্যান্ড, আর মর্গান বলছে তাদের জন্য থ্রেড বাংলাদেশ। ম্যাচের আগে বাঘেসিংহে লড়াই জমে গেছে। কার্ডিফে বাংলাদেশের সাফল্য আর ইংল্যান্ডের বিপক্ষে টানা 2 বিশ্বকাপের জয়ের ধারাবাহিকতা থাকলে আবারও সোফিয়া গার্ডেন্সে উঠবে লাল সবুজ পতাকা।
সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কার্ডিফ, ওয়েলস। কার্ডিফে আজ নেই বৃষ্টি শঙ্কা। শক্তিশালী ইংল্যান্ডের সামনে কুশলী বাংলাদেশ। আক্রমণাত্মক ছক থেকে সরে আসছে টাইগাররা। কৌশল সাজানো হবে পরিস্থিতি অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী শেষ মুহূর্তে পরিবর্তন আসতে পারে একাদশে। কার্ডিফের সাথে বাংলাদেশের সম্পর্কটা পুরনো। 2005 অস্ট্রেলিয়াকে হারানোর পর দুই বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়েছিল টাইগাররা। এবার হ্যাট্রিক মিশনের সামনে মাশরাফির দল। না, এখানে হয়তো বা রেকর্ডের কথা যদি বলেন, আমরা দুইটা খেলেছি, দুইটা জিতেছি, তবে আসলে ওইটা হয়তোবা খুব ভালো স্মৃতি আছে আমাদের এখানে, এটা অবশ্যই। কিন্তু অ্যাট দ্য সেম টাইমে বলবো যে কালকে তো আসলে সব কিছু নতুন, আর ইংল্যান্ডও এক্সপেক্ট করছে তারা দুইটা পয়েন্টের জন্য। লাস্ট দুইটা ম্যাচও যে আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা খেলবো, তো ওইটা ওইটা প্ল্যানিং করাই ঠিক হবে আমার কাছে মনে হয়। উইকেট ও কন্ডিশন বিবেচনায় বাংলাদেশ একাদশে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। যদি কন্ডিশন সিমিং থাকে সেক্ষেত্রে একজন পেস বোলার খেলানোর সম্ভাবনাই বেশি, আর না হলে যেহেতু স্পিনে বাংলাদেশের সাফল্য আসছে, সুতরাং ইংল্যান্ডের বিপক্ষেও স্পিনে ভরসা রাখবে ম্যানেজমেন্ট। ওয়েদারের পরে অনেক কিছু নির্ভর করবে অবশ্যই, এই একটা ব্যাপার। আর যেভাবে যাচ্ছে সেটাই রাখা হবে কিনা বা একজনকে আনা হবে কিনা, এটা আসলে রুবেলের ব্যাপারটা আর কি, আনা হবে কিনা এটা ডিপেন্ড করছে, এখনো ডিসাইড করা হয়নি। শুক্রবার দিনভর বৃষ্টি হলো, ম্যাচ জিতে বৃষ্টির সম্ভাবনা একদমই ক্ষীণ। আকাশ মেঘলা থাকলেও বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচে থাকবে না বৃষ্টির উৎপাত, সেক্ষেত্রে জমজমাট এক লড়াই আশা করছে ক্রিকেট ফ্যানরা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কার্ডিফ, ওভাল। এবারে শেষ করব সংবাদ, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, রেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চ ঘাটে চাপ কম। বছরে 200 দিনই বন্ধ থাকে স্কুল, সিলেবাস শেষ করতে ছুটি কমানোর পরিকল্পনা সরকারের। বাজেটে 10 মেগা প্রকল্পে বরাদ্দ 40,000 কোটি টাকা, নির্ধারিত সময়ে শেষ করাই চ্যালেঞ্জ। বিশ্বকাপে বিকেলে ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ, স্পিনে ভরসা অধিনায়ক মাশরাফির। এই ছিল এখনকার সংবাদে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।